জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব, আমরা অর্ঘ্য নিবেদন করি কেন, তার কারণ কি। আমরা প্রত্যেকেই তো অর্ঘ্য নিবেদন করি, কিন্তু আসল কারণ কি তা অনেকেই জানি না। এ প্রসঙ্গে পরমদয়াল শ্রী ঠাকুর বললেন যে মানুষ বেশি বউ স্বার্থী হয়, তাই তার এত অর্থ সমস্যা, এত অভাব অনটন, এত মামলা মোকদ্দমা, যত সব বিভ্রাট, এই জন্যই মানুষ যদি আমাকে দেয়, তার আসল স্বার্থ যদি আমি হই, তাহলে দেখবে তার তাতে ভালোই হয়। এই সহজ কথাটাই মানুষ বোঝে না, এর একটাই অর্থ, আমার সব কিছু পরমদয়ালের। এই ভাবটা যদি আমার মধ্যে থাকে, তার মানে আমার সব কিছুই পরমদয়ালের অধিকার আছে, কোনোটা আমার 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 করব না। তাই আমি যখন তাকে দেব, তখন আমাকে মনে করতে হবে আমি আর তাকে কি দেব, আমার তো সব কিছুই তার। এই ভাবটা আমাকে সব সময় বজায় করে চলতে হবে। এ প্রসঙ্গে একটা ঘটনা বলি। অর্ঘ্য নিবেদন করলে মঙ্গলটা কিন্তু আমারই হয়। ইষ্ট প্রসঙ্গে আমি আগেও আলোচনা করেছি যে ঠাকুর মানুষের কাছে কেন চাইতেন, আগে ইষ্ট প্রসঙ্গে আপনারা আমার আলোচনা দেখলে পাবেন। তো অর্ঘ্য নিবেদনে কার মঙ্গল হয়? আমি ঠাকুরকে দিচ্ছি কিছু, ঠাকুরের মঙ্গল হলো না আমার মঙ্গল হলো? সেই নিয়ে আজ আমি একটা ঘটনা বলছি, খুব সংক্ষিপ্ত ঘটনাটা। 1966 সালের ঘটনা। শ্রী ঠাকুর আশুদাকে বলেছেন একটি গাড়ি চাই, আশুদার ওপরে আশীর্বাদ হয়েছে গাড়ি। তো আশুদার সাথে একজন দাদা থাকতেন, তিনি চাকুরি করতেন, তার ইচ্ছা যে উনিও কিছু গুরুভাইদের কাছ থেকে অর্ঘ্য সংগ্রহ করে ওই দাদাকে দেবেন, আশুদাকে দেবেন। তাই চাকুরির ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াতেন, কারুর কাছে খোঁজ দেন, কেউ দিতেন কেউ দিতেন না। তো এইভাবে সে ভাবত ঠাকুরকে গাড়ি দিতে পারবো না, ঠাকুর তো আমাদের কাছে খুব কম চেয়েছেন। তাই রাস্তায় যখন একটা গাড়ি দেখতেন, নতুন গাড়ি, তখন মনে হতো যে এই তো, এই গাড়িটা কিন্তু ভালো হতো, ঠাকুরকে বেশ মানাবে। আবার যখন বাস্তবে ফিরে আসতো, তখন ভাবতো কই, কষ্ট পেত মনে মনে। তাই ওই দাদার যেখানে থাকতেন তার কাছাকাছি এক দাদার কাছে গেছেন, গুরুভাইয়ের বাড়িতে। বলছেন যে ঠাকুরের গাড়ির আশীর্বাদ হয়েছে, 101 টাকা অর্ঘ্য দিলে খুবই ভালো হয়। তারপর ওই দাদা দেব 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 করছেন, কিন্তু দিচ্ছেন না। এরকম অবস্থাতে প্রায় যাতায়াত আছে ওই গুরুভাইয়ের বাড়িতে, কিন্তু 101 টাকা অর্ঘ্য আর দিচ্ছেন না। এইভাবে দিতে দিতে দিন যাচ্ছে, দেব দেব করছে আর দেওয়া হচ্ছে না। ওই দাদা ওই গুরুভাইয়ের বাড়িতে একদিন গেছেন, জোর করছেন যে 101 টাকা দিতে হবে, আর ওই দাদা বলছেন দেব না। আর উনি বলছেন তুমি না দিলে আমি তোমায় ছাড়বো না, দিতেই হবে। এমন সময় হঠাৎভাবে বাড়ি থেকে ডাক দিচ্ছে, মানে ওই গুরুভাই দাদার যে বোন
ডাক দিচ্ছে যে এসো, মায়ের খুব কষ্ট হচ্ছে, মা খুব যন্ত্রণা পাচ্ছে। এমনিতেই ওই গুরুভাইয়ের মা অসুস্থ ছিলেন, কয়েকদিন ধরেই চিকিৎসা চলছিল, সুস্থ হতে পারছিলেন না, এমনকি অপারেশনের ডেটও ঠিক হয়ে গিয়েছিল। তো এই অবস্থা জানতেন, তবুও ঠাকুরের অর্ঘ্য তো, নিবেদন করলে যদি ভালো হয়ে উঠতে পারেন, এও একটা উদ্দেশ্য ছিল ওই দাদার। এইভাবে কোনো মতেই যখন দিতে পারছেন না, তখন বোনের ডাক পেতেই গুরুভাই সোজা বাড়ি গেল, দেখলো সত্যি মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তার ডাকাডাকি এরকম চলছে। এই অবস্থাতে যখন ওই যে দাদা 100 টাকা অর্ঘ্য চাইছিলেন, ওই দাদা প্রত্যেককে ঠেলে নিজে গেলেন, প্রচুর তো ভিড়, প্রত্যেককে ঠেলে নিজে গেলেন মায়ের কাছে। দেখলেন সত্যি একদম আর কোনো উপায় নেই। তখন ওই গুরুভাইকে বলছে, দাদা ডাক্তার তো অনেক দূর, ডাক্তার তো ডাকবেন, কিন্তু ডাক্তারের বাড়ি অনেক দূর, ততক্ষণ কি আপনার মা থাকবেন? কারণ তার যে অবস্থায় ধরাধামে তাকে আর আটকানো যাবে না। আপনার কাছে একটাই পথ আছে, সেটা হলো পরমপিতার আশীর্বাদ। আপনি যেভাবে হোক আপনি 101 টাকা আমাকে দিয়ে দেন। তারপর ওই দাদা ওই মায়ের মাথা স্পর্শ করে নাম করতে লাগলেন। কিছুক্ষণ পর কি অবাক, মাথা স্পর্শ করে নাম করার পর হঠাৎ করে নীরব হয়ে গেলেন। ওই মা যন্ত্রণায় ছটফট করছিলেন, কোথা থেকে যেন শান্তি চলে এলো, আর মা ঘুমিয়ে পড়লেন, সব যন্ত্রণা যেন কোথায় চলে গেল। এই ঘটনা দেখে ওই গুরুভাইয়ের খুব বিশ্বাস হয়, নিজের কাছে তো টাকা পয়সা নেই, মায়ের এই অবস্থা। এই সময় সোজা চলে গেলেন যেখানে উনি ধান বিক্রি করেন, সেখানে বললেন যে অগ্রিম টাকা নিলেন সেই ধান ক্রেতার কাছ থেকে, দিয়ে 101 টাকা ওই দাদাকে অর্ঘ্য দিলেন। তাহলে দেখুন, তিনি তাকে যে আমরা দিই, তিনি আমাদের কাছে চান, কেন চান? আমাদের মঙ্গলের জন্যে চান, এর আর কোনো উদ্দেশ্য নেই। এই ঘটনা থেকে আরও অনেক ঘটনা আছে, এটা তো একটা ঘটনা আমি আপনাদের বললাম, আরও অনেক ঘটনা আছে যেগুলো আমি ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব, যে কতভাবে কত দিক দিয়ে আমরা উপকৃত হই তা ভেবেও বলা যাবে না। তাই পরমদয়ালকে দিয়ে কখনো হিসেব করতে নেই, আমি তাকে কতটা দিলাম, মনে মনে ভাবতে হয় আমি তার জন্যই বেঁচে আছি, আমার বাঁচাটা তার জন্যে, এ জগতে যা কিছু আছে সব কিছুই তার সৃষ্টি, তিনি ছাড়া সব অচল, তিনি দিয়ে রেখেছেন বলেই আজ আমরা পরম আনন্দে এখানে বসবাস করছি। এই বলে আজের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।